টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে একটা 1000 টাকার নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা আর একটা 500 টাকার নোট তৈরি করতে খরচ হয় 6 টাকা আপনি এখন ভাবতে পারেন যত বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না টাকা বানিয়ে বানিয়ে বিলিয়ে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত আর কেউ গরীব থাকতো না আমাদের দেশটা উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোন এক দেশের সরকার সে টাকা তৈরি করে সকল জনগণকে বিলিয়ে দেবে তাহলে দেশে আর কোনো গরীব লোক থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে এমন কি তার দেশটা বড় হয়ে যাবে এক দোকানদার তার দোকান খুলছিল হঠাৎ সে দেখতে পেল তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে তখন সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সঙ্গে দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে তার বন্ধুকে সে জিজ্ঞেস করলো তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে এখন আমি সবজি বিক্রি করে কি করব তারপর সেই লোকটা বলল আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি তার ছোট ভাই কলেজে পড়ে কিন্তু সে বাড়িতে বসে আছে তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে সে এখন আর পড়ালেখা করে কি করবে পাশের বাসায় একজন টিচার ছিল সে পড়াতে যায়নি কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে এখন সে বাচ্চাদের পড়িয়ে কি করবে এরপর কৃষক ধান চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা গাড়ির ড্রাইভার ড্রাইভারি করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা সবাই সবকিছু ছেড়ে দিল যার যার কাজ অফ করে দিল কারণ সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা আর এত টাকা অ্যাকাউন্টে থাকতে সবাই কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না তার টাকা নিয়ে মেতে রইল তারপর লোকটা একদিন বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো লোকই নেই কোনো দোকানদার নেই কোনো দোকানই খোলা নেই সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে তারা এখন আর দোকান করে কি করবে তারপর লোকটা বাজার থেকে কিছুই আনতে পারলো না টাকা নিয়ে গিয়েছিল টাকা নিয়েই ফিরে এলো দুদিন না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে গেল হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই কারণ সব ডাক্তারের অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেউ আর অফিস করছে না তারপর লোকটি বাড়িতে ফিরে এলো আর কিছুদিনের মধ্যেই দেশে হাহাকার লেগে গেল চারিদিকে কোনো খাবার নেই পানি নেই ঔষধ নেই কারণ কৃষক ধান চাষ করেনি সবজিওয়ালা সবজি চাষ করেনি জেলে পুকুর থেকে মাছ তোলেনি তোলে কি করবে সবার অ্যাকাউন্টে 40 কোটি টাকা সবাই তো বড়লোক তাদের আর টাকার দরকার নেই কিছুদিনের মধ্যেই সেই দেশের সকল মানুষ বিপদে পড়ে গেল তারপর তারা এই টাকাকে অভিশাপ মনে করলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টে 40 কোটি করে টাকা তারা আর অফিস করছে না তারপর সেই টাকা তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো আর বলতে লাগলো আমার সব টাকা নিয়ে যাও তবু আমার একটু খাবার দাও তবে কারো কাছে খাবার নেই সবাই একই অবস্থা করতে লাগলো হাহাকার পড়ে গেল দেশে তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা কাজ করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করব তারপর আস্তে আস্তে সকলে সবার যার যার মতো কাজ করতে শুরু করলো তারপর দেশটা আগের অবস্থায় ফিরে এলো আমরা অনেকেই গরিব ঘরে জন্মিয়ে ভাবি আল্লাহ আমাকে কেন গরিব করে পাঠাইছে যদি কোটি কোটি টাকাওয়ালার ঘরে পাঠাইতো তাহলে জীবনটা অন্যরকম হতো জীবনটা অনেক সুখের হতো কিন্তু একটা কথা মাথায় রাখবেন কোনো কিছুই মহান আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেননি আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন সবকিছু আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন এটা সবসময় মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা মানুষকে গরিব বানিয়ে পরীক্ষা করেছেন দুনিয়ায় বেঁচে থাকতে হলে সবাইকে প্রয়োজন পড়ে ধনীরা না থাকলে গরিবরা থাকতো না আর গরিবরা না থাকলে ধনীরা থাকতো না দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই অবদান আছে তা আবার সবার তাই ধনীদের উদ্দেশ্যে একটা কথা গরিবদেরকে খেলনা মনে করবেন না আর গরিবরা বড়লোকদের হিংসা করবেন না মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে সবারই সমান অধিকার থাকতে হবে কেউ কারোর থেকে কম প্রয়োজনীয়তা রাখে না এই পৃথিবীতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এক সময় কাক নিজেকে সবচেয়ে সুখী প্রাণী মনে করেছিল কিন্তু যখন তার রাজহাঁসের সাথে দেখা হলো তখন কাক ভাবলো আমি কালো আর রাজহাঁস সাদা এবং দেখতেও সুন্দর তাই আমার চেয়ে রাজহাঁসই সুখী প্রাণী তাই কাক রাজহাঁসের কাছে জানতে চাইল নিশ্চয় তুমি সবচেয়ে সুখী প্রাণী উত্তরে রাজহাঁস বলল আমার সঙ্গে টিয়া পাখির দেখা না হওয়া পর্যন্ত আমি এটাই মনে করতাম কিন্তু টিয়া দেখে আমার ভুল বুঝতে পেরেছি কারণ দুই রং বিশিষ্ট টিয়া পাখি আমার থেকে দেখতে অনেক সুন্দর এবং কাক টিয়া পাখির কাছে জানতে চাইল নিশ্চয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং সুন্দর প্রাণী উত্তরে টিয়া পাখি বলল আমার ময়ূরের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি এটাই মনে করতাম কিন্তু অসংখ্য রঙের সৌন্দর্য নিয়ে ময়ূর আমার চেয়ে বেশি সুন্দর এবং সুখী প্রাণী এবার কাক একটা চিড়িয়াখানায় গিয়ে ময়ূরের সঙ্গে দেখা করে জানতে চাইল আসলে তুমি সবচেয়ে সুন্দর ও সুখী প্রাণী উত্তরে ময়ূর বলল সৃষ্টিকর্তা আমাকে অসীম ধৈর্য দিয়ে সৃষ্টি করেছেন আমার সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছে কিন্তু এই সৌন্দর্যই আমার সবচেয়ে দুর্ভাগ্যের কারণ আমার বন্দী জীবনে এভাবেই বিয়ের পাত্রী সেজে থাকতে হচ্ছে অথচ তুমি স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারছো যা আমার পক্ষে সম্ভব নয় আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাকে কাক বানিয়ে দেয় আসলে জীবন এমনই বিস্ময় যে সবাই সবকিছু পায় না সবার মধ্যেই কোনো না কোনো দুঃখ ঘাটতি এবং কষ্ট রয়েছে এবং নিজের যা আছে তাই নিয়ে কেউ সুখী হতে পারে না আমাদের যা আছে তাই নিয়ে সুখে থাকার পরিবর্তে যা নেই তাই নিয়ে আমরা চিন্তা করি আমরা মনে করি অসীমের মধ্যে যেন সকল সুখ অন্তর্নিহিত রয়েছে এবং এই অসীমের মধ্যে সুখ খোঁজাখুঁজি করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে থাকি
কিন্তু প্রতিটা সেকেন্ড যা একবার চলে যায় তার ফিরে আসে না। তাই অহেতুক সময় নষ্ট না করে নিজের যা আছে তাই নিয়ে সুখী ও সন্তুষ্ট থাকতে হবে। আমার স্ত্রী দেখতে একটু কালো বলে আমার মা অনেক আগে বলে রেখেছে, ও যেন ভুল করে সকালবেলা আমার ছোট বোনের রুমে না যায়। আমার ছোট বোন 7 মাসের প্রেগনেন্ট, ওর যেন কোনো যত্নের কমতি না হয়, ওর কোনো সমস্যা না হয়, তাই মা নিজের মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছেন। সেদিন হঠাৎ আমার ছোট বোনের রুমে চিৎকার সিস্টেমে শুনলাম, আমি দৌড়ে সেই রুমে দেখে যেতে লাগলাম আর মনে মনে ভাবলাম ওর কোনো সমস্যা হলো না তো। তবে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলতেছে, বলছি না কখনোই তুমি আমার রুমে আসবে না, তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি তখন আমার ছোট বোনকে বললাম, ওর মুখে কি আছে যে দেখলেই তোর মেজাজ খারাপ হয়ে যায়, আর ও তো রুমে আসলে কি এমন হয়েছে। আমার ছোট বোন কিছুই বলতেছিল না, ও পাশ থেকে মা এসে বলছে, ওরকম একটা কালো মেয়ের মুখ সকাল সকাল দেখলে কারি না মেজাজ খারাপ হয়। আমি অনেক আগেই বলেছি ওর রুমে ওকে না আসতে, মেয়েদের বাচ্চা হওয়ার আগে সে যাকে বেশি বেশি দেখবে তার মতোই হবে। আমি কখনোই চাই না আমার মেয়ের সন্তান তোর বোর মতো হোক, সবাই তো তোর মতো বোকা না যে কালো মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। আমি মাকে কিছুই বলতে পারলাম না, ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, দেখ মা না হয় আগের মানুষ, লেখাপড়া জানে না তাই কুসংস্কার বিশ্বাস করে, কিন্তু তুই তো এই যুগের মানুষ, ইন্টার পাস করেছিস, তুই আবার কি করে এই কুসংস্কার বিশ্বাস করিস। সে কিছুই বললো না। আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম। আমার রুমে চলে আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে, আজকে কি রান্না করবো, কি খাবে, অনেকটা হাসি মুখে বলতেছে। ওই হাসি মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষটাকে একটু আগে আমার মা বোন মিলে এতটা অপমান করলো, তারপরও সে আসতেছে, মনে হয় তার মনে কোনো দুঃখই নেই। আমি মনে মনে ভাবলাম সে হয়তো ভিতর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে তাই কষ্টটা আড়াল করার জন্য সে হাসতেছে। আমি তখন তাকে বললাম, অনেক কষ্ট পেয়েছো তাই না আমার মা বোনের কথাই? তখন সে বলল, না এসব কোনো ব্যাপার না, এগুলো আমার অনেক আগে থেকেই অভ্যস্ত। আমি বললাম, মানে? তখন সে বলল, তাহলে শোনো আমি তোমাকে তিনটা ঘটনা শোনাই। আমি তখন ক্লাস 7-এ পড়তাম, একদিন বৈশাখী মেলায় একটু সেজেছিলাম, আবার সেই দিন শাড়িও পরেছিলাম। তারপর যখন বান্ধবীর বাসায় যাওয়ার জন্য বের হব, তখন পাশের বাসার আন্টি মুখ বাঁকা করে বলল, যতই মেকআপ করো না কেন কাক কাকই থাকে, কাক কখনোই বক হতে পারে না। সেদিন অবশ্য আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেদিন আমি একটা জিনিস শিখেছি, কালো মানুষের স্বাস্থ্য নেই, তারপর থেকে আমি আর কোনোদিন সাজিনি। তারপর কলেজ ওঠার পর বান্ধবীদের সাথে একদিন রেস্টুরেন্টে খেতে গেলাম, সেখানে যাওয়ার পর সকল বান্ধবীরা সেলফি তুলছিল, আমিও সেলফি তুলতে যাই। তখন একটা বান্ধবী বলে, তুই সেলফি তুললে তো সেলফিটাই নষ্ট হয়ে যাবে, তারপর আর সেলফি তুলিনি। সেদিন আমি আরো একটা জিনিস শিখলাম, কালো মানুষের সেলফি তুলতে নেই। তারপর একের পর এক পাত্র যখন আমাকে দেখতে আসতো আমি কালো বলে রিজেক্ট করে চলে যেত। একদিন মা আমাকে বলল, তোর মতো কালো মেয়ে জন্ম দিয়ে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি, কত মানুষ মারা যায় তুই কেন মারা যাস না, তুই মারা গেলেও তো আমরা বেঁচে যেতাম। আর বাবা বলেছিল, ওই অলক্ষ্য মেয়ে যেন কোনোদিন আমার সামনে না আসে, যেখানে আমার নিজের মাই আমাকে কালো বলে এত অবহেলা করেছে সেখানে আপনার মা অবহেলা করলে আমি কেন কষ্ট পাবো, যেখানে আমার বাবাই আমার মুখ দেখতে চাননি সেখানে আপনার বোন যদি আমার মুখ দেখতে না চান আমি কেন কষ্ট পাবো। তা 1.5 মাস পর হঠাৎ করে আমার বোনের প্রবলেম দেখা দেয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলে, আজকে সিজার করতে হবে, না হলে বাচ্চার সমস্যা হতে পারে। ডাক্তার আগেই বলছে রক্তের ব্যবস্থা করে রাখেন, রক্ত কিন্তু লাগতে পারে। একটা ডোনার রেখেছিলাম, কিন্তু তাকে যখন ফোন দিলাম তখন সে বলল, আমি ঢাকার বাইরে, আমার এখান থেকে যাওয়া সম্ভব না, আপনারা একটু অন্য ব্যবস্থা করুন, রক্ত লাগবে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত হন্যে হয়ে খুঁজতে লাগলাম, কোথাও পাওয়া যাচ্ছে না, এদিকে মা চিৎকার করে কান্না করতেছে। তখন হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলল, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, তোমরা দাঁড়াও আমি এখনই আসতেছি। তারপর আমি মায়ের কাছে গেলাম, যে দেখি মা কান্না করতেছে। আমি মাকে বললাম, কান্না করতে হবে না, আমি রক্ত পেয়েছি, তবে একটা সমস্যা আছে, সমস্যা হলো রক্ত দেওয়ার মানুষটা হলো কালো, সমস্যা হবে না তো, বাচ্চা আবার কালো হবে না তো। মা তখন রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, রক্তে আবার কালো সাদা কি, সবার রক্তই তো লাল, রক্ত তো একই, তোর এই আজগুবি কথা কে বলেছে যে কালো মানুষের রক্ত নিলে বাচ্চাও কালো হবে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম, আমার স্ত্রী আসলো, রক্ত দিল, আল্লাহর রহমতে আমার বোন এবং বাচ্চা সুস্থই হলো। পরের দিন সকালে আমি আর আমার স্ত্রী হাসপাতালে গেলাম, তারপর দেখলাম আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে। তারপর আমার বোনের সামনে গিয়ে বললাম, দেখ যে মানুষটাকে তোর সারা জীবন অবহেলা করলি, এত কষ্ট দিলি, মুখটাও দেখতে চাইলি না, সেই মানুষটাই বিপদের সময় তোর পাশে দাঁড়ালো। একটা কথা মনে রাখিস, আজ থেকে তোর ভাবিকে সম্মান করিস আর না করিস, কখনো অবহেলা করিস না। আমার স্ত্রী সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে ভিতরে আসতে পারে না যদি আবার কিছু বলে। তখনই আমার বোন বলে উঠলো, ভাবি এদিকে আসো, আমার বাচ্চাকে কোলে নাও, আর আমার বাচ্চার নাম কিন্তু তোমাকেই রাখতে হবে। তারপর আমার স্ত্রী এসে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না করে দিল, সেই দেখা দেখি আমার মা ও বোনও কান্না করে দিল। আমার একটু ভালো লাগলো এটা ভেবে যে এতদিন পরে হলো তারা বুঝতে পেরেছে যে সাদা কালোতে কোনো ভেদাভেদ নেই। মহান আল্লাহ তাআলা মানুষকে শখ করে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার পছন্দ মতো বানান। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, সেই ছেলেটা দুনিয়ার কিচ্ছু চায় না শুধু মেয়েটাকে ছাড়া, কিন্তু ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে না। অনেক কষ্টে মেয়েটা ছেলেটাকে বলল, ঠিক আছে আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু তোমাকে আমার একটা জিনিস এনে দিতে হবে। ছেলেটা তখন বলল, তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমি যে কোনো কিছু এনে দিতে পারি। মেয়েটা তখন বলল, তুমি তোমার মায়ের কলিজাটা আমার হাতে এনে দাও। ছেলেটা তখন দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেল, মারে যে বলল, মা আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু ওই মেয়ে আমাকে একটা জিনিস নিয়ে যেতে বলছে, আর সেটা হলো তোমার কলিজা, তুমি যদি তোমার কলিজাটা আমাকে দাও
তোমার কলিজাটা পাইলে ওই মেয়েটা আমাকে ভালোবাসবে। মা তখন বলল, তুই আমার একমাত্র পুত্র ধন, তোর জন্য আমি সবকিছু করতে পারবো। তখন মা বুকটা ফেড়ে কলিজাটা বের করে ছেলেটার হাতে দিল। পোলাটা কলিজাটা হাতে পেয়ে কি যে খুশি, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ মাটির মধ্যে উষ্টা খেয়ে পড়ে গেছে। হাতে থাকা কলিজাটা ছিটকে যেয়ে রাস্তায় পড়ে গেছে। তখন মায়ের কলিজাটা বলতেছে, ব্যথা পাইছো বাজান? হতে পারে এটা একটা নিছক গল্প, কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা অনেক বড় একটা শিক্ষা নিতে পারি। মা সবসময় মাই হয়, মায়ের জায়গা কেউ কখনো নিতে পারবে না। মা সবসময় আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ লোক দেখানো আমাদেরকে ভালোবাসে, কিন্তু একমাত্র মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীতে ওই একটা মানুষই আমরা পেয়েছি, ওই একটা মানুষই আছে যে মানুষটা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীর আর কেউ নেই এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসার, নিজের সবটা দিয়েও সন্তানকে আগলে রাখে। আপনি একটা খারাপ কাজ করলেও আপনার মা আপনাকে আগলে রাখবে। আপনি অনেক বড় একটা জঘন্যতম কাজ করে ফেললেও আপনার মা আপনাকে আগলে রাখবে। পৃথিবীর কেউ তা করবে না, পৃথিবীর কেউ আপনাকে আগলে রাখতে চাইবে না। বাংলা একটা প্রবাদ আছে, আপনার মায়ের থেকে যে বেশি ভালোবাসবে তার থেকে খারাপে পৃথিবী তার কেউ হতে পারে না। কথাটা আপনারা মিলিয়ে নিতে পারেন, আপনার মায়ের থেকে আপনাকে যে আজকে ভালোবাসছে একটা সময় সেই আপনার দুশ্চিন্তা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীটা হচ্ছে স্বার্থের গোলাম, যে মানুষটা আপনার কাছে স্বার্থ পাবে সেই মানুষটাই আপনার সাথে যোগাযোগ করবে, যে মানুষটা আপনার কাছে স্বার্থ পাবে না সেই মানুষটা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে না, আপনার সাথে কন্ট্রাক্ট করবে না, আপনার সাথে কথা বলবে না। আপনাকে এত ভালোবাসছে, আপনার মায়ের থেকে বেশি ভালোবাসা দিচ্ছে, সেখানে বুঝে নেবেন কোনো একটা ঘাবলা আছে। আপনার থেকে তারা কিছু পেতে চায়, কিন্তু আপনার ওই যে মা নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে কিন্তু কিছুই চায় নাই আপনার কাছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তার বুকে দুধ পান করেছেন আপনি, তারপর আপনি পৃথিবীতে বড় হয়েছেন আস্তে আস্তে। কি করে সেই মায়েকে আমরা কষ্ট দিতে পারি বলেন? কি করে পারি আমরা সেই মাকে কষ্ট দিতে? বুকটাকে একটু কাঁপে না বলেন? পৃথিবীতে একটা মানুষ আছে যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর কেউ নেই। আসলে আমি কখনো পাই নাই বা দেখি নাই আর কোনো মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। হ্যাঁ ভালোবাসে, তবে সেটা মায়ের মতো না। পৃথিবীতে মা তো মাই, আর কেউ না। পৃথিবীতে মা তো মাই হয়, আর পৃথিবীতে কেউ মায়ের মতো হতে পারবে না, পারে না। আপনার মা অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় আপনি আপনার মাকে কোনো কিছু বলেন, দেখেন সেই মানুষটা আপনাকে সেই কাজটা করে দিবে। অন্য একটা মানুষকে বলেন, সেই কাজটা কিন্তু করবে না। আপনি প্রচণ্ড রেগে গেছেন, আপনি প্রচণ্ড রাগান্বিত অবস্থায় আপনি মাকে একটা বড় কথা বলে ফেলেছেন, একটা কটু কথা বলে ফেলেছেন। তারপরও কিছুক্ষণ পর আপনার মা আপনার কাছে এসে বলবে, বাবা রাগ করিস না, আমি যে তোর মা। কি সত্যি তো, এটাই বাস্তব, আপনার মা এটাই বলবে। আপনার মাকে আপনি খাবার দিচ্ছেন না, দূরে কোথাও ফেলে এসেছেন, সেখান থেকে আপনি যখন চলে আসবেন আপনার মা আপনাকে বলবে, বাবা সাবধানে যাস, তোর জন্য কোনো ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো ক্ষতি যেন না হয়। এটাই মা, এটাই হলো আমাদের মা। ছোটবেলায় মা কান্দত, সন্তান বাড়ি আসে না কেন, আর এখন মা কাঁদে, সন্তান ভাত দেয় না তাই। কাঁদে তবু সৃষ্টিকর্তার কাছে বলে, আমার ছেলেকে তুমি ভালো রেখো, আমার ছেলের এমন কিছু করো না যাতে আমার ছেলে কষ্ট পায়। আপনি আপনার মাকে 3 দিন না খাওয়ায় রাখলেও অন্য কোনো মানুষের কাছে ওইভাবে কটু কথা বলবে না যে আমার ছেলেটা এই করেছে। এটাই হলো মা, অনেক কষ্ট সহ্য করতে পারে, এটাই হলো মা। মায়ের বিকল্পে পৃথিবীতে কিছু নেই, কিছু হতে পারে না, কিছু ছিল না আর কিছু থাকবে না, মা তো মাই। গল্পটির মোরাল স্টোরি এটাই, মা যদি বেঁচে থাকে মাকে কেয়ার করেন, ভালোবাসেন, কারণ এই পৃথিবীতে একটা মানুষই আছে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর কিন্তু পৃথিবীতে কেউ নেই যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি কারোর মনে আঘাত আনে তাহলে তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবসময় বাস্তব বা সত্য কথা নিয়েই ভিডিও বানিয়ে থাকি, তাই আজকেও তাই করলাম। যদি কারোর মনে কষ্ট লাগে বা খারাপ লাগে তার জন্য আমি সরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। একদিন বাসায় বসে বসে নেট চালাচ্ছিলাম, তখনই মা এসে বলল, বাবা এক বালতি কাপড় ধুয়েছি, একটু কষ্ট করে ছাদে নিয়ে দিবি? তখন আমি মাকে বিরক্ত স্বরে বললাম, দেখছো না কাজ করছি, যাও এখান থেকে, আমি পারবো না। মা তখন বলল, কই কাজ করতেছিস, আমি তো দেখতেছি তুই মোবাইল চাপাচাপি করতেছিস। আমি তখন মায়ের পর আরো বিরক্ত হয়ে বললাম, যাও নিজের কাজ নিজে করে নাও, একটু শান্তিতে বসে থাকতে দেখতে পারো না, বসে থাকলেই কোনো না কোনো কাজের কথা বলো। তখন মা সেখান থেকে চলে গেল আর আমি দরজা বন্ধ করে মোবাইল চাপাচাপি করতে লাগলাম, কারণ দরজা খোলা রাখলে মা একটু পরপরই আসবে আর এটা ওটা বলবে, ঘ্যান গ্রহণ করবে আর এটা ওটা করতে বলবে। সেদিনই সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে বসেছি, এদিক ওদিক চোখ বুলাচ্ছি, সেই সময় মায়ের ফোন। মা কল দিয়ে বলে, বাবা কই রে তুই? আমি তখন মাকে বললাম, এখানে আসলেও কল করতে হয়, আমি তোমাকে বলে আসলাম আমি ছাদে আসছি, ছাদে আসলেও কল দিয়ে তোমাকে জ্বালাতে হবে তাই না? মা তখন নরম সুরে বলল, আমার একা একা বাসায় ভালো লাগছে না, তুই একটু বাসায় আয়, তোর সাথে একটু গল্প করি। তখন আমি বিরক্ত স্বরে বলি, আচ্ছা আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু আমার কোনো কাজের কথা বলতে পারবে না। তখন মা মুস্কি এসে বলল, আয় তুই, কোনো কাজের কথা বলবো না।
তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর মা সেই বিরক্তিকর গল্প, যে গল্পগুলো আমার শুনলে ভালো লাগে না সেই গল্পগুলোই বারবার আমাকে সাথে বলতে হয়। আমি তখন আবার নেট চালাতে শুরু করলাম, কারণ মায়ের এই পুরনো গল্প শোনার মতো সময় আমার নেই। তারপর মা যখন বুঝতে পারলো আমি তার গল্প মনোযোগ সহকারে শুনতেছি না, তখন মা সেখান থেকে উঠে যেয়ে রান্নাঘরে চলে গেল রান্না করার জন্য। কিছু সময় যাওয়ার পর আমি টিভি দেখতে শুরু করলাম, তার কিছুক্ষণ পর মা আবার আমার সামনে এসে হাজির। আমি তখন মাকে বললাম, কি কাজের জন্য এসেছো? মা তখন বললো, রান্নাঘরের কলটা কাজ করতেছে না, তুই একটু বাইরে থেকে পানি নিয়ে দিবি? এদানিং আমার শরীরটা একটু ভালো না, এক বালতি পানি আমি নিয়ে আসতে পারছি না, তাই বলছি, না হলে আমি তোকে বলতাম না। তখন আমি মাকে বিরক্ত সহকারে বললাম, তুমি যাও এখান থেকে, ওগুলো মেয়েদের কাজ, মেয়েদের কাজ আমি করতে পারবো না। তারপর মা সেখান থেকে মন খারাপ করে চলে গেল আর নিজেই বালতি নিয়ে চলে গেল পানি আনার জন্য। তারপর আমি টিভি দেখছিলাম, দীর্ঘ সময় কেটে গেল কিন্তু মাকে আর পানি নিয়ে ফিরতে দেখলাম না। তারপর আমি ঘর থেকে বের হয়ে বাইরে যে মাকে ডাকতে শুরু করলাম, তারপর সামনে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তারপর আমি দেখলাম আমার মা টিউবওয়েলের সামনে পড়ে আছে, রক্তে চারপাশটা ভেসে গেছে। তখন আমি কি করবো বুঝতে পারছিলাম না, হতবাক হয়ে গেছিলাম। দৌড়ে মায়ের কাছে গেলাম আর আমি মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা কোনো সাড়া শব্দই করছে না, মা কথাও বলছে না। তখন আমার মাথায় কাজ করছিল না কি করবো। তখন মাকে আড়কুলা করে তুলে রাস্তার দিকে নিয়ে গেলাম আর সেখানে একটা সিএনজি পেলাম, সিএনজি নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। যে হসপিটালে নিয়ে গেলাম ওই হসপিটালে বাবার পরিচিত একজন ডাক্তার ছিল, নিয়ে যাওয়ার সাথে সাথে ওই ডাক্তার মাকে ভর্তি করে নিল এবং ওটিতে নিয়ে গেল। নিজের উপর তখন আমার খুব রাগ হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী নিজেকে মনে হচ্ছিল। এক বালতি পানি নিয়ে আসলে কি এমন ক্ষতি হয়ে যেত, আজকে যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারপর কিছুক্ষণ পর একটা নার্স এসে আমার হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলে, এই ওষুধগুলো দ্রুত নিয়ে আসেন। তারপর আমি খুব তাড়াতাড়ি ফার্মেসিতে যেয়ে সেই ওষুধগুলো নিয়ে আসলাম। ওষুধগুলো নিয়ে আসার পর দেখলাম বাবার পরিচিত সেই ডাক্তার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল মায়ের অবস্থা কেমন? তিনি বললেন, তেমন একটা ভালো না, রক্ত লাগবে, রক্ত দিতে হবে। তারপর আমি বললাম, আমার শরীরে রক্ত আছে, আমার শরীরে সমস্ত রক্ত নিয়ে নিন, তারপর আমার মাকে ভালো করে দিন। ডাক্তার আঙ্কেল বললেন, আমাদের কাছে রক্ত ছিল, সেই রক্তগুলো দেওয়ার চেষ্টা করছি কিন্তু রক্ত তোমার মায়ের শরীর নিচ্ছে না, তুমি আনতে অনেক দেরি করে ফেলেছো, আর একটু আগে আনলে ভালো হতো, তবে ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি তখন ডাক্তার আঙ্কেলকে বললাম, আঙ্কেল এমন কথা বলবেন না, প্লিজ আমার মাকে ভালো করে দিন, আমি আমার মাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। ডাক্তার আঙ্কেল বললেন, বাবা ডাক্তার কখনোই মানুষকে বাঁচাতে পারে না, সবই আল্লাহর হাতে, আল্লাহই মানুষকে বাঁচাতে পারে। আঙ্কেলের সঙ্গে কথা বলতে বলতে একটা নিথর দেহ কাপড়ে পুড়িয়ে বাইরে নিয়ে আসলো একজন নার্স। তখন সেই নার্সটি আমার কাছে এসে বলল, সরি আপনার মাকে বাঁচানো গেল না। কথাটা শুনে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। ডাক্তার আঙ্কেল তখন আমাকে বললো, তোমার মাকে আমি কতবার আগেও বলেছি, ভারী কাজ কখনোই আপনার করা যাবে না, তার শরীর অনেক দুর্বল ছিল, কিন্তু কে শুনে কার কথা। আমি তখন আর নিজের মধ্যে ছিলাম না, এটা কতটা যন্ত্রণা তারাই বুঝতে পারবে যাদের মা পৃথিবী থেকে হারিয়ে গেছে। আমার পুরোটা পৃথিবী তখন থমকে গিয়েছিল, সারাটা জীবন যাকে অবহেলা করলাম, আর আজকে তার নিথর দেহটাই আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। কাঁপা কাঁপা হাতে মায়ের মুখের কাপড়টা সরালাম, এই মায়াভরা মুখটার দিকে কখনোই ভালোভাবে তাকায়নি, কতটা মায়া ছিল এই মুখে তা আজ দেখতে পারছি। আমি তখন আম্মু আম্মু বলে চিৎকার করতে লাগলাম আর বললাম, আম্মু আর কখনোই আমি তোমার অবাধ্য হব না, তোমার সমস্ত কাজ করে দিব, কখনো তোমার কথার বাইরে যাব না, তোমার গল্প শুনবো, তুমি শুধু একটাবার চোখ খোলো, তুমি একবার শুধু আমাকে বাবা বলে ডাকো, তুমি না বলেছিলে আমি নিষ্ঠুর, আমার কোনো মায়া নেই, আমার চোখে কোনো পানি নেই, এই দেখো আজকে তোমার জন্য আমার চোখে কত পানি, আম্মু একবার ওঠো। সেদিন আমার চিৎকার হাসপাতালের সমস্ত লোক একত্রিত হয়ে গেল, কিন্তু আমার মা চোখ খোলেনি। হাসপাতালের অসংখ্য লোক আমার সান্ত্বনা দিলেও আমার মা আমার সাথে আর কথা বলেনি। মা বাবা বেঁচে থাকতে অনেকেই আমরা এমন করি, গুরুত্বই দেই না, পাত্তাই দেই না, তবে যাদের হারিয়ে যায় তারাই বুঝতে পারে মা বাবা কি জিনিস, কি ছিলেন মা বাবা। সারা জীবন মা বাবাকে যতটা অবহেলা করেছি তার 1% যদি অন্য কাউকে অবহেলা করি সে আমার সাথে আর কথা বলবে না। তবে মাকে সবচেয়ে বেশি অবহেলা করেও বাড়ি থেকে বের হয়ে দেখো, একটু পরেই ফোন দিবে, তোমার খুঁজতে বের হবে। একজন কৃষকের একটি গরু ছিল আর ছিল আরেকটি গাধা। গাধাকে দিয়ে বোঝা আনা নেওয়া করতো আর গরুকে দিয়ে হাল চাষ করাতো, মই দেয়া তো আবার খড় মাড়াই করতো, আবার ঘানিও টানাতো, এক কথায় গরুকে দিয়ে সারাদিন কাজ করানো হতো। আর গাধা কাজ করতো দিনে মাত্র কিছুটা সময়। একদিন গরু সারাদিন কাজ করে আসার পর গোয়াল ঘরে এসে আফসোস করছে, কান্নাকাটি করছে। এটা দেখে গাধা গরুকে জিজ্ঞেস করে, কিরে কান্নাকাটি করছিস কেন? তখন গরু গাধাকে বলছে, তুই আমার দুঃখের কি বুঝবি, আমি তো সারাদিন কাজ করি আর তুই তো কাজ করিস দিনের কিছুটা সময়, তুই কি বুঝবি? তারপর গাধা বলছে, তুই তো বোকা, তাই তোর সাথে এমন হয়, তুই যদি আমার তো চারা খতিস তাহলে তোর সাথে তো এমনটা হইতো না। তখন গরু হাসতে হাসতে বলছে, যার নামই গাধা সে আবার আমাকে বোকা বলছে। তখন গাধা বলছে, আরে মানুষ আমাকে গাধা বলতেই পারে কিন্তু আমি আসলে গাধা নই, তোর একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর, তাহলে দেখবি তোরও তেমন কাজ করতে হবে না। তখন গরু বলল, তোর বুদ্ধির আমার দরকার নেই। গাধা বলল, আরে আমার বুদ্ধিটা একদিন শুনেই দেখ। গরু তখন বলল, ঠিক আছে। গাধা বলল, কৃষক যখন তোর ডাকতে আসবে তখন তুই উঠবি না, যতই ডাকাটাকি করুক না কেন তুই উঠবি না, হেল ধরে বসে থাকবি। তখন গরু বলল, ঠিক আছে। পরের দিন এসে কৃষক গরুকে টানাটানি করলো কিন্তু গরু উঠলো না, ডাক্তার নিয়ে আসলো চিকিৎসা করানোর জন্য তবু উঠছে না, গরু হেল ধরে বসে থাকলো। তারপর ওই কৃষক কোনো উপায় না পেয়ে গাধাকে নিয়ে গেল হাল চাষ করানোর জন্য। তখন গাধা মনে মনে ভাবছে, ওকে বুদ্ধি দিতে গিয়ে তো নিজেই ফেসে গেলাম, মানুষ আমাকে এমনি এমনি গাধা বলে না, আমি সত্যি আসলে গাধা।
তারপর গাধা হাল চাষ করছে। হাল চাষ করা এতটাই কষ্টের, গাধা সহ্য হয় না। তারপর গাধা মনে মনে ভাবলো, একটা প্ল্যান করা যাক, আমিও শুয়ে পড়ি। তারপর গাধা সেখানে শুয়ে পড়ে, আর উঠছে না, কোনোভাবে উঠছে না। তারপর কৃষক একটা লাঠি এনে গাধাকে পেটাতে লাগলো। পেটানি সহ্য করতে না পেরে গাধা মনে মনে ভাবলো, বিরানি খাওয়ার থেকে হাল চাষ করাই ভালো। তারপর হাল চাষ করতে লাগলো। বাড়িতে আসার সময় মনে মনে ভাবছে, কালকে যেভাবে হোক গরুকে হাল চাষ করাতে পাঠাতে হবে, এভাবে কয়েকদিন পরিশ্রম করলে আমি আর বাঁচবো না। তারপর বাড়িতে যাওয়ার পর গাধাকে দেখে গরু বলছে, কি কেমন লাগে, সারাদিন কেমন কাটালি? তারপর গাধা বলছে, আরে তেমন কিছু না, এসব তো আমার কাছে কোনো ব্যাপারই না। তখন গাধা গরুকে বলছে, তোর ভালোর জন্য বলছি, কালকে সকাল সকাল তুই হাল চাষ করতে চলে যাস, নইলে কিন্তু তোর রক্ষা নেই। তখন গরু বলল, কেন? তখন গাধা বলল, আজকে বাসা আসার সময় কৃষকের সঙ্গে আমার কথা হয়েছে, সে বলল গরু যদি দুই দিনের মধ্যে হাল চাষ করতে না যায়, সে নাকি জবাই করে মানুষের কাছে বেচে দেবে। এ কথা শুনেই তো গরুর কাপ উঠে গেল আর দাঁড়িয়ে পড়লো। আর গরু বলছে, মৃত্যুর থেকে হাল চাষ করা অনেক ভালো। তখন গাধা মনে মনে বলছে, যাই হোক গানটা কাজ করেছে, কালকে থেকে আমাকে এত কষ্ট করতে হবে না। পরদিন সকালে কৃষক এসে দেখলো গরু উঠে গেছে। তখন কৃষক অনেক খুশি হয়ে ছেলেকে ডাক দিল। তার ছেলেকে ডাক দিল, কইরে খোকা এদিকে আয়, আর একটা লাঙ্গল জোড়া নিয়ে আয়। গরু ঠিক হয়ে গেছে আর গাধা অনেক সুন্দর হাল চাষ করে। আজ থেকে তুই গাধাকে দিয়ে হাল চাষ করাবি আর আমি গরুকে দিয়ে হাল চাষ করাবো। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা শক্ত লাঠি নিয়ে যাস। গাধা কিন্তু মাঝে মাঝে ভান ধরে, পিটানি না দিলে কাজ করতে চায় না। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? অতি চালাকের গলায় দড়ি, আর কাজ কখনো ফাঁকি দিবেন না। কাজ ফাঁকি দিলে জীবনে কিছু ভালো হবে না, পরে নিজে নিজেই বিপদে পড়ে যাবেন। আপনার পাশে কেউ একজন খুব কম কাজ করে বেশি স্যালারি নিচ্ছে, কিন্তু আপনি যদি এটা দেখে আফসোস করেন, আপনি তার মতো হতে চান, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি। আপনি আপনার কাজকে ভালোবাসুন, কাজটা মন দিয়ে করুন, কাজ একদিন আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। হিংসা ভাব অলসতা নিয়ে কখনোই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না, উল্টে বিপদে পড়ে যাবেন। একটা ছেলে প্রথম ঢাকায় এসে একটা কোম্পানিতে জব নেয়, একসাথে জয়েন করে 24 জন। প্রথম দিন ডিউটির পর কষ্টের জন্য 22 জন চলে যায়, থেকে যায় মাত্র 2 জন। তখন তারা অনেক কষ্ট করে আর এভাবেই 6 মাস চলে যায়। 6 মাস কাজ করার পর সেখান থেকে সেই ছেলেটার অনেক ভালো একটা চাকরি হয়। তারপর সেই চাকরিতে জয়েন করার পর সেই ছেলেটার আর তেমন কষ্ট ছিল না। যে বন্ধুগুলো সেদিন চলে গিয়েছিল, সেই বন্ধুগুলো পরবর্তীতে অনেক জব নিয়েছে, এখন পর্যন্ত তারা সেই অবস্থাতেই আছে। একবার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, ভালো কিছু করতে পারেনি। তাই কাজের জায়গায় মনোযোগ দিয়ে কাজ করুন, এক জায়গায় টিকে থাকার চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন, যদি আপনি টিকে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।